ফের তৃণমূলে বিরাট বড় ভাঙন। লোকসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব, এর জেরে বড় ভাঙন ধরল শাসক দল তৃণমূলের। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন অঞ্চল সভাপতি, বিদায়ী কর্মাধ্যক্ষ সহ 300 জন তৃণমূল কর্মী। দলের তরফে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে প্রাক্তন তৃণমূল কর্মীদের হাতে পতাকা তুলে দিলেন জেলা বজ্র নেতৃত্ব। সূত্রের খবর, যে সমস্ত নেতা কর্মীরা আজ বিজেপিতে যোগ দিলেন তাঁদের মধ্যে 20 জন আজ নমিনেশন জমা দিতে চলেছেন বিজেপির পক্ষ থেকে। উল্লেখ্য, নারায়ণগড়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে সাম্প্রতিককালে। নারায়ণগড়ের গোষ্ঠীকোন্দল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়। নির্বাচনের আগে যে সেই কোন্দল কোনোভাবেই মেটানো গেল না, বৃহস্পতিবারের ঘটনা ফের একবার তা প্রমাণ করল। যদিও এই প্রসঙ্গে নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্য অট্টর দাবি, আজ যারা বিজেপিতে যোগদান করেছেন তাঁরা এর আগেও বিজেপিতে যোগ দিয়েছিলেন, পরে অবস্থা অনুকূল নয় বুঝতে পেরে তাঁরা আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁরা দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। বিদায়ী কর্মাধ্যক্ষ সুকুমলা বেরা বলেন, আমি নির্বাচিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়া সত্ত্বেও যিনি অঞ্চল সভাপতি রয়েছেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন না, দলাদলি করেন। সমস্ত বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, তাঁরা ব্যাপারটিকে গুরুত্ব দেননি, তাই আমরা বাধ্য হয়ে যোগদান করছি বিজেপিতে, বারে বারে জানিয়েও কোনো লাভ হয়নি। তিনি আরও বলেন, তৃণমূলের থেকে অত্যাচারিত হতে হয়েছে, অঞ্চল সভাপতি অত্যাচার করেন তাই সুরক্ষিত জায়গার জন্য অন্য দলে যোগদান করলাম, বিজেপিতে গেলে এলাকার উন্নয়ন হবে।